নমস্কার বন্ধু, কোণ ওপিএসসি তরফর আসিষ্ট্যান্ট হর্টিকলচর অফিসর রেজল্ট পব্লিশ করে দিয়া যাই, সে বিষয়ে ভিডিওটি আলোচনা করা। তো দেখুন বন্ধু, কোণ ওপিএসসি হর্টিকলচর অফিসর কট মার্ক বর্তমান পব্লিশ করে দিয়া যাই। দেখুন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কত কটঅফ যাই, মেল ইউআর ক্যাটেগরি কটঅফ যাই 142 প্লস, এসসিবিসি যাই 128 প্লস, এসসি যাই 113 প্লস এবং এসটি যাই 106 প্লস, এবং ফিমেল মানক পাই যাই ইউআর 142 প্লস, এসসিবিসি 131 প্লস, এসসি যাই 109 প্লস এবং এসটি যাই 110 প্লস। এতিকি মার্ক রাখি পিলামানে ডকুমেন্ট ভেরিফিকেশন পাই যোগ্য বিবেচিত হইতিলে। দেন দেখুন ফাইনাল আপনার যাই যে যে ক্যান্ডিডেট মানে সিলেকশন হয়েছে কত কটঅফ যাই, দেখুন মেলে যাই হাইস্ট আপনার 183 এবং লয়েস্ট যাই 166 ইউআর ক্যাটেগরি মানক পাই। এসসিবিসি যাই হাইস্ট 166 এবং লয়েস্ট যাই 154, হাইস্ট যাই এসসি যাই 163 এবং লয়েস্ট যাই 139 প্লস, এসটি যাই হাইস্ট 154 এবং লয়েস্ট যাই 131 প্লস। ফিমেল মানকর যাই অধিক যাই মেল মানক ফিমেল মানক অধিক যাই যে ইউআর ক্যাটেগরি ফিমেল রয়েছে 192 প্লস হাইস্ট যাই এবং লয়েস্ট যাই 166 প্লস, সেমতি এসসিবিসি ওমেন মানক হাইস্ট যাই 165 এবং লয়েস্ট যাই 155 প্লস, হাইস্ট যাই এসসি ক্যান্ডিডেট মানক 150 এবং লয়েস্ট যাই 147, সেমতি এসটি ফিমেল ক্যান্ডিডেট মানক হাইস্ট যাই 146 এবং লয়েস্ট যাই 131 প্লস। তো এতে কট মার্ক রাখি বর্তমান পিলামানে সিলেকশন হয়েছেন, এটা আপনার ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেট এতিকি মার্কে পিলামানে সিলেকশন হয়েছেন। তো দেখুন তলে আপনার এনসর কি পব্লিশ করে দিয়ে যাই, আপনার দেখিপারে যে পরীক্ষার্থী মানে পরীক্ষা দিয়েছিল সে এনসর কি চেক করে পারিবে। ধন্যবাদ।